একদিকে ভারতীয় জনতা পার্টির শুধু নয় আমি বলবো বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রার্থী প্রধানমন্ত্রী পদপ্রার্থী যার নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে এইবার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদী থ্রি পয়েন্ট জিরো সরকার তৈরি হতে চলেছে এবং উল্টো দিকে যারা আছে আমাদের যারা বিরোধী যারা কখনো কোথাও ইন্ডি জোট গঠন করে আছে অথবা কখনও কখনো সেই ইন্ডি জোট পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এলে কেমন যেন ঘটে পরিণত হয়ে যায় অর্থাৎ তাদের না নীতি আছে না নেতা আছে যে দলগুলো আছে সেই দলগুলো প্রত্যেকেই পরিবারবাদী দল আমরা যদি পশ্চিমবঙ্গ থেকে শুরু করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তার উত্তরসূরি অথচ আমাদের দিকে যদি তাকানো যায় যে জেপি নাড্ডা সাহেবের পর কে আমাদের দলের প্রধান হবে বা নরেন্দ্র মোদীর পর কে প্রধানমন্ত্রী হবে বিজেপি যদি আগামী দিনে পরের বারে আবার যেতে তো আমরা আমার পক্ষেও বলা সম্ভব নয় আমরা এই ধরনের একটি রাজনৈতিক দল এবং এই পরিবারবাদী দলগুলো শুধু পশ্চিমবঙ্গ নয় প্রত্যেকটি জায়গায় আছে আপনি ঝাড়খণ্ডে চলে যান এবং আজকে আমরা কো ইন্সিডেন্টালি বা আমরা যেটা বলছি যে পশ্চিমবঙ্গের মতো চিত্র সেই একান্ন কোটির যে পাহাড় টাকার পাহাড় আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম কালকে আজকে প্রেস আমি আছি আপনাদেরকে সম্বোধন করছি গতকাল ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়ন মন্ত্রী যিনি তার পরিচারকের পরিচালকের বাড়ি থেকে তিরিশ কোটি টাকার পাহাড় আমরা দেখতে পেয়েছি ইডি উদ্ধার করেছে অর্থাৎ এই প্রত্যেকটি দল দুর্নীতিগ্রস্ত এবং তোষণকারী দল এবং আমরা দেখতে পাই যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই লড়াইটা সরাসরি বিজেপি বনাম তৃণমূল একদিকে আমাদের নরেন্দ্র মোদী মতো নেতা অমিত শাহের মতো নেতা এবং আমাদের পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব আছেন আমরা একদিকে বিপরীত দিকে যাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে একদিকে কয়লা পাচার গরু পাচার থেকে শুরু করে সন্দেশখালীর মতো ঘটনা ঘটানো এবং তার সাথে এখন নতুন এক জিনিস আমরা চোখের সামনে দেখতে পেলাম যে যারা কিছু মানুষ বা কিছু বিধায়ক তৃণমূল কংগ্রেসের বা কিছু নেতৃত্ব যারা এখন পশ্চিমবঙ্গে আমাদেরকে সেভেন্টি এবং থার্টি পার্সেন্টের হিসেব বোঝাচ্ছেন এবং কোথাও সেভেন্টি পার্সেন্ট হয়ে গেলে গঙ্গায় ডুবে মরতে হবে সুকান্ত মজুমদার যদি আপনার নাম হয় বা তুষারকান্তি ঘোষ যদি আপনার নাম হয় তার আমরা প্রচ্ছন্ন হুমকি পাচ্ছি